বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের বহুল আলোচিত এই যুক্তরাষ্ট্র সফর। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে যোগ দিয়েছেন আইজিপি। বৃহস্পতিবার এতে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখেন। নিউ ইয়র্কে পুলিশ প্রধানদের দুই দিনের সম্মেলনের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, জাতিসংঘের কার্যক্রমে আরও বেশি করে পুলিশি সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ। পরে সময় সংবাদের সঙ্গে আলাপে মন্ত্রী বলেন, গুম নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য সঠিক নয়। তারা যাদের তালিকা দিয়েছে তারা কেউ বিএনপির কর্মী হিসেবে মাঠে, কেউ মামলায় কারাগারে বন্দী, কেউ বা আবার সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকায় পুলিশের হাত থেকে বাঁচতে আত্মগোপন করে আছেন। এই যে তথ্যগুলি দিয়ে বিভ্রান্ত করছে মানুষকে এবং জাতিসংঘের মানবাধিকার সংস্থা থেকে, এটা একটা উদ্দেশ্য রয়েছে যাতে করে আমাদেরকে একটা মানে আনস্টেবল ইসে নিতে পারে, সেই জন্য এই প্রচেষ্টাগুলো। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের টানাপোড়েন নেই, দুটি দেশ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করছে। যুক্তরাষ্ট্র সবসময় আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেন, আমরাও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা সম্পর্ক মেনটেন করে চলি। আমাদের এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। আমরা মনে করি যুক্তরাষ্ট্র যদি কোনো বিষয়ে মানে মনে করে যে তাদের এটা তাদের মানে অবজারভেশন রয়েছে, সেগুলি দিলে সেগুলো যখন জানাই আমরা সেগুলো আমরা লক্ষ্য করে আমরা সেগুলোকে ব্যবস্থা করি। শুক্রবার নিউ ইয়র্ক থেকে রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আর আইজিপি বেনজির আহমেদের বৈঠকের কথা রয়েছে জাতিসংঘের পুলিশ উপদেষ্টার সঙ্গে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নাগরিক কমিটির দেয়া এক সংবর্ধনায় যোগ দেন পুলিশ মহাপরিদর্শক। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।